হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। আশা করি আপনারা সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনারা লাগি আর একটা নতুন ব্লগ লই আইছি, আশা করি আপনারা এনজয় করবা। তো দেখোকা আর লগে থাকা দেখতে পারা এইখানের মাঝে সপ্তাহ আসানা আর আপনার লগে হঠাৎ থরে মনে হইলো ব্লগটা বানাই আপনারা লগে শেয়ার করি। অনেক জিনিসও খরা হয়, ব্লগ আর বানানি হয় না। মানুষের লাইফও কন্যানি অনেক ধরনের স্বপ্ন আছে। অ্যাকচুয়ালি আমার লাইফও সব স্বপ্ন একটু ছোট ছোট, বাট আমি ছোট ছোট স্বপ্নর মাঝেও অনেক খুশি আমি ঢুকাইয়া নেই। তো আপনারাও ট্রাই করবা সবসময় লাইফও, যে সবসময় যে বড় বাড়ি বড় গাড়ি বা বড় বড় স্বপ্ন হওয়া লাগবো এইলা করছো না। ছোট ছোট জিনিসেও আপনার নিজের শখ স্বপ্ন ঢুকাই আনিবা, গিয়া দেখবা ভালো লাগবো, মনও শান্তি পাইবা, নিজেরও ভালো লাগবো। আর এইখানেও দেখতে পারা আমার রাজপুত্রই তান সিংহাসন বইয়া দেখরা মায় কিতা করাম, এখানে মাঝে দেখতে পারা বারবিকিউ করাম। অ্যাকচুয়ালি আমার খুব ইচ্ছা আমার নতুন ঘরের মাঝে আমি বারবিকিউ করতাম, ফ্যামিলি সবরে খইতাম, সবাইতা সবে মিলিয়া খাইতাম। সো এবছর তো বেমারে বেমারেও গেল গি, আর চিন্তা হলাম যেন বেমার তো আর আছি থাকবো, বাট সবে মিলিয়া করবা আর সামারও যাইব গি, এই শখ আমার স্বপ্ন ফুরন হইত না। সো আমার একটা ছোট স্বপ্ন আমি ফুরা করলাম। হারি কেন দেখতে হল আমি বিফ, আই থিঙ্ক বিফ না চিকেন আছিল বলে গেছে, আই থিঙ্ক চিকেন আছিল, চিকেনের খাবাব আমার বইনে তাই তাই রেখেছিলাম, ওখান তাই রেডি করিয়া দিবার লাগে, একটু ওয়াশ ওয়াশ করিয়া দিবার লাগে, তাই ফানি সারিয়া দিলাইছে কাবাবর মাঝে। আর অনেক জিনিস করছি তো একলগে রাত্রে, আমি কিতা করছি সপ্তাহ আগে মানে ঠরিয়া ফ্রিজ হারাইয়া তৈছি, তো দিনের লাগে আমরা লাগে ইজি হইব। আর এখানে দেখতে পারে একটু একটু করি আমি সাজাইছি। অ্যাকচুয়ালি খুব বেশি শখ আছিল আমার সামারও, আমার পরচর সাইড একটা সাজাইতাম, তারপরে লগিয়া সপ্তাহ সুন্দর করতাম। আর এখানে লগে আগের দিন গ্রিলিকটা আমার বইনি অ্যাকচুয়ালি তাই কিনে আছে গ্রিলিকটা, আর গ্রিল যেমনি করলাম তারপরে লগে সপ্তাহ রেডি করলাম। সব সময় খালি আমার আব্বার কথা মনের, কারণ আমার আব্বা বারবিকিউ খুব বেশি ভালো পায় না। আমরা করো অ্যাকচুয়ালি আমরা মনে হয় প্রত্যেক বছর এখন বারোলা করি, বাট প্রত্যেক বছর দুইবার তিনবার করি আমার চাচার গরু খাওয়া হয়। চাচার সবসময় খর্তা, তো এবছর যেগুলা আমি করি আর আমার নিজের গরু, আমার লাইফও যে শখ আছিল আমার আব্বা তাহাবা আমি আমার গরু অতা কর্ম অতা কর্ম আমার আব্বাই। আসলে মানুষের লাইফের সব স্বপ্ন ফুরো হয় না, বাট ছোটো ছোটো জিনিসের মাঝে খুশি তো খায় নেওয়া ভালো লাগে। তো আজকে আমি যেগুলা ব্লগ বানাইলাম দেখলাম নিজের চোখে আরও বেশি খারাপ লাগে, যেদিন কো পারবে কি ওদিন কো আমরা করো ফুরা খুশি সপ্তাহ সবে মিলে করার যে খুশি থাকে। চাচার ঘরও গেলেও সকাল থাকি যে তাকে গিয়া রেডি করতাম, যাইতাম, হেল্প করতাম। তো সপ্তাহ মিলাই আমরা ছোট খাটো হরিয়াও উইথ রাইড আওয়ে। আগের দিন অ্যাকচুয়ালি গেছিলাম আমরা আর একটা খামে কেতার লাগে, আর গিয়া বাদে যেমনে আমরা গ্রিল যেমনে দেখছি এমনি দেখিয়া কিনে লেছি। তো ওইখানে যে বারবিকিউ হইলাম তার হরিলে আমরা বারবিকিউ খাওয়া হয়ে যাব দেখতে পারা এখানে মাঝে। আর আমার সব বারবিরা জীবনে কোনো জিনিস প্ল্যান মতো হয় না, আমি দেখছি স্পেশালি আমরার আমরা ফ্যামিলি সব কোনো জিনিস যদি আমরা প্ল্যান করি করি একটা হয় না, বাট উইদাউট প্ল্যানে সাডেনলি যেসা তো হয়ে যায়। আগে তো বেশিরভাগ সময় যে কোনো জিনিস যেসাখানে ফাঁকানির যাওয়া লাইক রাইড আওয়ে আমরা ডিসাইড করিয়া করতাম, বাট যদি প্ল্যান করতাম তো একটা না একটা প্রবলেম, স্পেশালি পার্টি উটি হোক যে কোনো জিনিস হোক প্ল্যান করে করাত লাগলেও প্রবলেম হয়ে যায়। তো আপনারাও ট্রাই করবা, আমিও মনে মনে এখন থেকে থিঙ্ক করছি আর কোনো জিনিস আমি আর প্ল্যান করে করতাম নাই, প্ল্যানও লাগ গেলে সেও বেমার অতা প্রবলেম হতার প্রবলেম লই যায়। তো যে কোনো জিনিস আখতা ধরে করলেও দেখবা এই জিনিস করা যায়। তো এইগুলো লগে আগের দিন রাত্রে আমরা একটা না দুইটা বাচ্চা দেখছেন আমি সপ্তাহ রেডি করে থইছি। আমি রাত আটটার সময় আমরা গেছি, লাইক ছটার সময় গিয়ে গ্রিলে গুয়ানো হয়েছে, আটটার সময় গেছি শপিংও, দুই ঘন্টায় গিয়া সপ্তাহ আরবিক দোকান থাকি হালাল সপ্তাহ লই আইছি। আর পরের দিন হইল গিয়া
কেতা হরছি সপ্তাহ অলরেডি হরিয়া লগা লগ আমরা কেতা হরছি সপ্তাহ সুন্দর হইয়া সবে যে এনজয় হরছি আর দেখতে পারা যে ভালো লাগে অ্যাকচুয়ালি আমার করো আমি তো নিশ্চয় অত তো নামতাম পারি না বাট যে ভালো লাগে আর আজকে স্কাইটা দেখো কত সুন্দর আমি তান্ডব স্নেহ রেকর্ড করতা খরি আনছে না আপনারা যদিন একটুও ভালো লাগে তে কয়দিন দেখি আমার ব্লগের মাঝে লাইক কম আর কমেন্ট কম আপনারা হয়ে গেলা সব হোকা চাইন বোরিং লাগে নাকি তাওটা কমেন্ট করে জানাইবা চাইন ব্লগ আর দেখতে পারা আমার ফেস পাসবুক করার অনেক ধরনের আইটেম হয়ে গেছে এখানে তথা পারা শিক কাবাব তারপরে লগিয়ে বিফ কাবাব তারপরে লগিয়া তন্দুরি চিকেনের লেগ তারপরে লগিয়া আসিল পটেটো আসিল অনিয়ন আসিল তারপরে লগিয়ে তেলাপিয়া ফিলেট আসিল শ্রিম্প আসিল তারপরে লগে আরও কিতা কিতা আসিল আমার মনেও নাই সপ্তাহ সো অনেক জিনিস হয়ে গেছে আর এখান দেখতে পারা আর ইয়ান তারাও আইচ্ছেন অ্যাকচুয়ালি ফ্যামিলির সবও আর কেউ বাড়া তো আর কেউ খাওয়া বইছে না এখান দেখতে পারা সপ্তাহ আস্তে আস্তে রেডি হয়ে গেছে আর খানিও খুব বেশি মজা লাগছে গরমা গরম ভালো লাগছে আমার জানি না কেটা লাগে যেদিন কেউ পারবে কি করি এদিন কেউ আমি আর খাইতাম পারি না আমার স্মেল লাগে যায় আমি এরপরের দিন আমার রাখি আর লেফট ওভার যেদিন থাকে এগুলো আমার কাছে লাগে আরও বেশি মজা লাগে গরম যেদিন কেউ থাকে এগুলো তো থাকে বেশি তো লাইফও অ্যাকচুয়ালি মেমোরি লইয়া সারা লাইফ হাঁটানি যায় যেমন আগে যেটা জিনিস এন করছি আমার আব্বার লগে বা বারবিকিউ করতাম আমরা খাইতাম আপনারা আগেও জানতেন আমার ভিউয়ার সকল আসেন আপনারা জানেন দেখতে পারছেন তো আজকে আমি হয়তো ও ব্লগ দিলাম দেখলাম বাট আমার মেমোরি কিন্তু আমার যেগুলো আমি স্পেশালি বয়সবা দিলাম বা ব্লগ রেডি করলাম এখন আমার আগর মেমোরিও আমি সকুর মাঝে আমার পাশের আর হঠাৎ করে আমার মনে হয় যেন ইস আমার আব্বা যেদিন আরও কয়টা বছর বাঁচি তাতে আরও কয়টা জিনিস দেখতে দিতে পারলাম না স্পেশালি আমি আমার ফুয়া দেখি হতা করে আমি চিন্তা করি কইস আমার আব্বা যেদিন দুনিয়ায় থাকতাতে আজকে আমার ফুয়ারে হতা হলাম না দেখলাম না আর আমার আব্বায় খুব বেশি আমার লাগে দোয়া করে গেছেন আমি জানি আসলে আপনারা জানতানোর মা বাপ আছেন যত টাইম স্পেন্ড করবার করবা কারণ মা বাপ দুনিয়ায় সব থাকি বড় সম্পদ যেগুলা আপনার কাছে টাকা পয়সা সপ্তাহ অ্যাভেলেবল সপ্তাহ থাকবো বাট মা বাপ থাকতো না এগুলো মা বাপর সদর বোঝা যায় স্পেশালি বাপ আমরা তো মনে হয় আমরা দুনিয়ায়ও নাই এখন সময় লাগে ওলা সবসময় আফসোস লাগে মনে হয় কেতা লাগে আমার আব্বা থাকলো না আজকে ব্লগও জানি না কেতা লাগে আমি অ্যাকচুয়ালি ট্রাই করি খুব কম আমার আব্বার কথা মাতিতাম এখন কারণ আমি নিজে নিজের প্রবলেম হয় বাট এখন আজকে আমি হালি বারবার মনে হয় কারণ যতও দেখলাম যতও করছি সবসময় মনে হয়েছে যেন আমার আব্বা এটা বালা ফাইন তাই নতা খাইতে বালা ফাইন ওটা বারবিকিউ করতে বলা ফাইন সো সবটা মিলাইয়া বারবার হালি আমার আব্বার হতা মনোর প্লিজ আপনারা কেউ মাইন্ড করবা না আমার ব্লগ এলা আর করে সকালো সকালো সকালো
يلا 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 আপনারা লগে মাঝে মাঝে শেয়ার করবো আল্লাহ।